মুজিবের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতো তাহলে তারা কেউ এই ধরনের ট্রল করত না কান্না নিয়ে হুম আমি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু এতটুকুই বলতে চাই আমার মেয়েকে নিয়ে যে ধরনের ট্রল এবং মানে কথাবার্তা তৈরি হচ্ছে এই মুজিব সিনেমা দেখার পর থেকে আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনি ওদের অন্তত সুষ্ঠু বিচার করবেন যারা আমার বাচ্চাকে নিয়ে এ ধরনের ট্রল করছে এবং মুজিব সিনেমাটাকে নিয়ে করছে যেটি আমাদের পুরো জাতির একটি অহংকার এই সিনেমাটি এই সিনেমাটি না দেখলে তো আর কি আমরা সবাই বুঝতাম না আমরা নিজেরাও তো জানতাম না যে মানে ঘটনা ঘটনা পনেরোই আগস্টের ঘটনাটা কিন্তু আমরা নিজেরাও জানতাম না এখানে একটি ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষ হয়ে কিন্তু অনেক কিছু শিখেছে আমরাও শিখেছি আমরা যে বড়ো মানুষ আমরাও তো ক্লিয়ারলি কিছু জানতাম না আপু তো আমার ম্যাডামের কাছে মানে আপার কাছে এটাই রিকোয়েস্ট উনি যাতে এটা দেখে এবং তার কান পর্যন্ত যাতে এই আমার এই কথাগুলো যাতে পৌঁছায় এবং লুবাবা বলেছে যদি আপু আমার এই কথাগুলো শুনে তাহলে আমি তাকে যে বলতাম যে আপু আমি কি আপনার কাছে আমি কি সিনেমাটা দেখে ভুল করেছি আমি তার কাছে সরি বলবো এটাই আমার রিকোয়েস্ট আপনারা এটা অবশ্যই তার কাছে পৌঁছাবেন আশা করি সিনিয়র সিনিয়র যে মিডিয়া পারসনরা আছেন তারাও ভিডিও বানাচ্ছেন তো আমাদের আজকে মিডিয়া ইন্ডাস্ট্রি কেন এত মানে পিছিয়ে আছে এইসব কারণেই তো মানুষ মানে পিছিয়ে আছে দেখেন দেশের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু অনেক এগিয়ে গেছে বলিউড হলিউড এগুলো কিন্তু অনেক এগিয়ে গেছে কারণ এদের মধ্যে কোনো হিংসা নাই জেলাসি নাই এখানে তো বাংলাদেশে মিডিয়া জগৎটাতেই চলে শুধু জেলাসি হিংসাকে কখন উপরে উঠবে কাকে কখন নিচে নামানো যায় সেই প্রসেসগুলো চলতে থাকে তাই না তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো এসব হলে কখনোই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না এই জন্য আমি লোক বাবাকে বলেছিলাম যে তুমি কি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করবা ও তো ও তো ও তো আগেও বলেছে যে না আমি কাজ করব না কারণ এই ধরনের ট্রল হলে কেউ কখনো কাজ করতে চায় না কারণ কেউ চায় না তার রেপুটেশন নষ্ট করতে কেন ছোট্ট একটা জিনিসের জন্য তো আমি মনে করি না যে ও এটা কোনো ভুল কথা বলছে আমার মাঝখানে ডেঙ্গু হয়েছিল তো আমরা সময় পাই নাই তো ইনশাল্লাহ অবশ্যই যারা ইউটিউবার আছে যারা কে নিয়ে ট্রল করছে ওর ফেক আইডি বানাচ্ছে ফেক আইডি নিয়ে কথা বলছে মানে লুবাবা সে যে অনেকেই কিন্তু কথা বলছে অনেক মানে লুবাবা হয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করছে তারপরে ও কিন্তু টিকটক করে না সেই টিকটক আইডি খুলেছে দুইটা দুইটা টিকটক আইডি খুলেছে ওইখানে টিকটকের যত ভিডিও তারা পোস্ট করছে তারপরে তাদের ফলোয়ার বাড়ছে আর ইউটিউবাররা তো হ্যাঁ এটা ভাবছে এবং সব ইউটিউবাররা তো আছে তারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা আর্নিং এর জন্য ওকে ওরা তাদের আর্নিং হিসাবে নিয়ে নিয়েছে যে ওর ভিডিও ছাড়লেই তো ভিউ হচ্ছে আমি ফলো করছি কারা এটা করছে একটা ইউটিউবার আছে আমি এটাতে মানে আমি ফোনে অলরেডি মানে ইয়ে করে রেখেছি আমি যে তার ইয়েটা আমি দেখাবো মিডিয়ার ইয়েতে যে প্রচুর পরিমাণে সে মানে ভিডিওগুলো মানে ভাইরাল করছে এবং এই যে এই ছেলেটা এই যে এই যে এই ছেলেটা এই ছেলেটা এই যে মানে এমনভাবে কথাগুলো বলছে যেটা আসলে বলা ঠিক না অতিমাত্রায় বলেছে